মেঘনা ঢেউ আশ্রে পড়ছে তীরে ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে বাঁধ এটি আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা চাঁদপুর শহরের পুরান বাজার মন্দির এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নদীটি সংরক্ষণ বাঁধের বিভিন্ন অংশে ধস নেমেছে তিন নদীর মোহনা বড় স্টেশন এলাকায়ও একই চিত্র বাঁধে ধরেছে ফাটল দেবে গেছে পানি ঘরের উপর দিয়ে গেছে বাচ্চা হলে কত কষ্ট করে রান্না খাইতে অনেক খুব কষ্ট হয়ে যায় এদিনকে যে অবস্থা হয়েছিল আল্লাহাক রব্বুল আলমে নাম গা হাত ধরে রাখছে কত বছর আগে এই যে কাম হয়েছে ট্রানমিন্ডাল ভাঙিয়া গেছে ওই সময় কাজ করছে এর বাদে আর এটা মেরাম আমরা বিশ্বাস করি যে এই কাজটি চাঁদপুর শহর রক্ষা বা যে কাজটি এই কাজটি অত্যন্ত সুচারুরূপে এবং সুন্দরভাবে সম্পন্ন হবে এবং যাতে মানসম্মান এবং টেকসই কাজটি হবে শেষ হলেও দীর্ঘদিনেও মেরামত করা হয়নি বাঁধ তাই স্থায়িত্ব হারানো এই বাঁধ নতুনভাবে সংস্কার করতে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পটা গত ডিসেম্বর মাসে আমরা জিও পেয়েছি সেখানে আপনার জিও ব্যাগ ডাম্পিং আছে ব্লক ডাম্পিং আছে এবং আগের ব্লক প্লেসিংয়ের মাধ্যমে আমরা যে তেত্রিশশো ষাট মিটার জায়গার কাজটাকে নতুনভাবে আবার বাস্তবায়ন করি দু হাজার দশ সালের পর এবারেই মেঘনাপাড়ের চাঁদপুর রক্ষায় আটশো তেইশ কোটি টাকা বরাদ্দ মেলেছে যা দিয়ে তিন হাজার মিটার নদীটি সংরক্ষণে সিসি ব্লক ও জিওবেক ডাম্পিং এবং প্রতিস্থাপন করার কথা রয়েছে ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর